আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ইউটিউবের পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে করতে হয় এবং পার্সোনাল অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট যারা জানেন না তাদের জন্য বলছি আপনি যখনই ইমেল অ্যাড্রেস দিয়ে ফার্স্ট একটা চ্যানেল খুলবেন সেই চ্যানেলটা মেনলি আপনার পার্সোনাল চ্যানেল হবে মানে আপনার ইমেল দিয়ে খোলা হবে বাট যখনই আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে নেবেন তখন আপনার চ্যানেলটা হয়ে যাবে একটা ব্র্যান্ডেড অনেকটা ফেসবুকের প্রোফাইল এবং পেজের মতো সিম্পল উদাহরণ সব তখন আপনি আপনার যে ব্র্যান্ডেড চ্যানেলটা আছে সেটাতে ম্যানেজার অ্যাড করতে পারবেন সেটার রিমেল ইজিলি চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি যখনই পার্সোনাল চ্যানেল খুলবেন তখন সেটা রিমেল কিন্তু চেঞ্জ করতে পারবেন না ইমেল চেঞ্জ করতে হলেই আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে পাশাপাশি ব্র্যান্ড অ্যাকাউন্টে একটা সুবিধা আছে ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনি মাল্টিপল ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখতে পারবেন এতে করে আপনার যে প্রাইমারি ওনারটা আছে প্রাইমারি যে ওনারটা সেটাকে সহজে রিমুভ করা যাবে না একদিন টাইম লাগবে প্রাইমারি ওনারকে অন্য আরেকটা ওনার রিমুভ করতে চাইলে সো এতে করে চ্যানেল যদি কখনো হ্যাক হয় তাহলে যে ওনারশিপ নিবে সে আপনার প্রাইমারি ওনারকে রিমুভ করতে পারবে না ততদিনে আপনার হয়তো খবর হয়ে যাবে যে আমার চ্যানেল হ্যাক হয়েছে তখন আপনি চাইলে প্রাইমারি ওনারের ইমেলটা যদি অ্যাক্সেস থাকে তাহলে সেটা দিয়ে চ্যানেল ফেরত আনতে পারবেন এবং অনেক ধরনের সিকিউরিটি মেজারমেন্ট আছে এইগুলো নিয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো বাট আপনার চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে থাকাটাই বেটার এতে করে অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় কিন্তু ব্র্যান্ড পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নেওয়ার কিছু লিমিটেশন আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো কাজটা করতে করতে সো আপনারা যারা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নেবেন নেওয়ার চিন্তা করছেন তারা এখনই শুরু করেন না আমরা মাঝখানে কিছু কথা বলবো সেখানে আপনার ডিসিশন নিতে একটু ইজি হবে কারণ কিছু লিমিটেশন এখানে আছে ওকে সো আমরা কম্পিউটারে যাই কম্পিউটারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা স্যাম্পল চ্যানেলের ড্যাশবোর্ডে আছি সো ড্যাশবোর্ডে আসার পরে আমি যদি এখানে আমার আইকনটা যে আছে এখানে যদি ক্লিক করি এবং সুইচ অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে একটাই চ্যানেল আছে এবং নো সাবস্ক্রাইবার দেখাচ্ছে সো আমার আন্ডারে একটা চ্যানেলে আছে সো আপনি যদি এইটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিতে চান তাহলে আপনি কীভাবে নেবেন সো আপনার চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে না পার্সোনাল অ্যাকাউন্টে এটা দেখার আরেকটা ইজি ওয়ে হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করেন অ্যান্ড দেন ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল আন্ডার স্কোর সুইচ আর এসডাব্লিউআইটি সিএইচইআর সো এই এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যখনই এখানে যাবেন খেয়াল করেন এখানে একটাই অপশন আছে বেসিক ভাই শুধুমাত্র একটা তার মানে হচ্ছে আমার চ্যানেলটা এখন পার্সোনাল অ্যাকাউন্ট এটা এখন যদি পার্সোনাল অ্যাকাউন্টে আছে সো আপনি যদি এখন ব্র্যান্ড অ্যাকাউন্টে নিতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে নতুন একটা চ্যানেল খুলতে হবে ভয় পাওয়ার কিছু নেই আমরা এখানে ক্রিয়েটে নিউ চ্যানেলে ক্লিক করব ক্লিক করার পরে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নেওয়ার সময় তো ডেফিনেটলি আপনার চ্যানেলের এক্সিস্টেন্ট নাম যেটা আছে সেটাই রাখবেন আপনি চাইলে নাম ডিফারেন্টও দিতে পারেন বাট আমি সেম নাম রাখতেছি সো আমি বেসিক ভাই দিচ্ছি কারণ আমার চ্যানেলের মেন চ্যানেলের যেটা মুভ করতেছি এটার নামও কিন্তু বেসিক ভাই সো আমি সিমিলারলি সেম নামটা দিলাম তারপরে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটি ক্লিক করলেই আমার নতুন আরেকটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং সেই ব্র্যান্ড অ্যাকাউন্টে একটা ইউটিউব চ্যানেলও থাকবে এই যে দেখেন নতুন একটা চ্যানেল কিন্তু খোলা হয়ে গিয়েছে সো এইবার আমরা যদি আবার ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল সুইচারে যাই এখানে দেখেন দুইটা অপশান একটা বেসিক বাই আর একটা বেসিক বাই সো প্রথম বেসিক বাইটাতে প্রোফাইল পিকচার আছে দ্বিতীয়টাতে নেই সো দ্বিতীয়টা হচ্ছে ব্ল্যাঙ্ক এবং দ্বিতীয়টাই আমরা ইউজ করবো সো দ্বিতীয়টা ব্র্যান্ড অ্যাকাউন্ট প্রথমটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট না সো প্রথমটাকেই আমরা দ্বিতীয়টাতে মুভ করবো মুভ করার জন্য ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে সেটিংস নিচে থেকে একদম নিচে সেটিংস নামের অপশান আছে এখানে যাবেন এখান থেকে আমরা যাবো হচ্ছে চ্যানেলে চ্যানেল থেকে অ্যাডভান্সড সেটিংসে যাব অ্যাডভান্স সেটিংস থেকে আমরা যদি একটু স্ক্রোল করে নিচে যাই তাহলে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট নামের অপশান আছে এখানে ক্লিক করব এখানে আসার পরে আপনি এনশিওর করবেন যে আপনার চ্যানেলের লোগোটা এবং নামটা আছে কিনা এটা মেনশন করে আপনি শিওর হয়ে নেবেন যে আপনি কোন চ্যানেল মুভ করতে চাচ্ছেন সেই চ্যানেলেই ঢুকছেন নাকি অন্যটাই সো এটা যখনই হয়ে যাবে তখন এখান থেকে বাম পাশে দেখেন অ্যাডভান্সড সেটিংস আছে সো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন এখানে আসলে পরে একদম লাস্ট থেকে উপরের অপশনটা দেখেন মুভ চ্যানেল টু অ্য ব্র্যান্ড অ্যাকাউন্ট সো আমরা হচ্ছে মুভ চ্যানেল টু অ্য ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করলেই আরেকটা নতুন পেজ ওপেন হবে নাও এই পেজে আসলে সিকিউরিটি মেজারমেন্ট হিসেবে আপনার ইমেল অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে হবে কোডটা দিয়ে নেক্সটে প্রেস করলাম ওকে তো এখন যে পেজটা আছে এই পেজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এখানে খেয়াল করেন আমাদের এখানে লেখা আছে বেসিক ভাই এটা হচ্ছে আমার চ্যানেল একদম লোগোটা সহ দেওয়া আছে সো এইটাকে আমি মুভ করব কোথায় এখন এখানে দেখেন একটা অপশান আছে বেসিক ভাই এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট লিখা আছে সো আমি চাইলে এটাতে মুভ করতে পারবো সো মাই চ্যানেল আফটার মুভ এখানে লিখা আছে সো মাই চ্যানেল নাও এখন আমার চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার নো ভিডিও নো প্লে লিস্ট এবং চ্যানেল নেম হচ্ছে এটা এবং ইউআরএল হচ্ছে এটা লিঙ্ক হচ্ছে এটা এবং আমি যদি মুভ করি তাহলে আফটার মুভ হওয়ার পরে আমারটা এখানে চলে আসবে সো আমি হচ্ছে এখান থেকে আমরা যেই ব্র্যান্ড অ্যাকাউন্টটা খুলেছিলাম এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট চ্যানেল নামের একটি অপশন আসছে সো এখানে ভয় পাওয়ার কিছু নেই ডিলেট অ্যাকচুয়ালি হচ্ছে আমরা নতুন যে চ্যানেলটা খুলেছিলাম সেটা সেটা ডিলেট হয়ে আমার আগের চ্যানেলটাই এটাতে চলে আসবে সো এখান থেকে আপনি ডিলেট দিতে দ্বিদাদ্বন্দ্ব করবেন না ডিলেট আপনি দিয়ে দেবেন আচ্ছা এটা আমরা ডিলেট চ্যানেলে দেই তাহলে নেক্সট স্টেজে আসবে হচ্ছে মুভ সো আমরা ডিলের চ্যানেলে দিলাম দেওয়ার পরে এই যে মুভ চ্যানেল লিখে আসছে আমরা যদি মুভ চ্যানেলে দেই তাহলে দেখেন এখানে কিছু অপশন এসছে প্রথমে হচ্ছে কী কী জিনিস যাবে প্রথমে ইউর চ্যানেল নেম অ্যান্ড আইকন উইল বি আপডেটেড অ্যাক্রস ইউটিউব তার মানে হচ্ছে আমার আমি যেই নতুন যে চ্যানেলে মুভ করতেছি নতুন যে ব্র্যান্ড অ্যাকাউন্টে সেখানে আমার প্রোফাইল পিকচারটা মুভ হয়ে যাবে এবং নামও মুভ হয়ে যাবে এবং আমার চ্যানেলে যে ইউআরএলটা আছে এক্সিস্টিং যে ইউআরএল সেটা কিন্তু চেঞ্জ হবে না সেটা সেমই থাকবে বাট কাস্টম ইউর বেলায় অনেক সময় কাস্টম ইউর এলগুলো মুভ হয় না সো আপনি যদি কাস্টম ইউরএল অলরেডি করে ফেলেন আপনার চ্যানেলের জন্য তাহলে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে গেলে এখানে আপনাকে একটা স্যাক্রিফাইস করতে হবে সেটা হচ্ছে আপনার কাস্টম ইউআরএলটা মুভ হবে না আপনাকে নতুন করে আর একটা ইউরএল করতে হবে তখন অপশন থাকবে কাস্টমিউর করার সো সে এইটাই হচ্ছে একটা বড় অসুবিধা যেটা আমি বলছিলাম লিমিটেশন সো এই লিমিটেশনটা ছাড়া আর তেমন কোনো কিছু নেই তো আপনারা এটা ডিসাইড করবেন নিজেরাই এবং আপনি যত কমেন্ট যদি করে থাকেন এখন এটাতে যেহেতু কোনো কমেন্ট করে নিই বাট আপনি যদি আপনার চ্যানেল থেকে কোথাও কোনো কমেন্ট করে থাকেন সেই কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে মুভ করার পরে এই কয়েকটা হচ্ছে লিমিটেশান সো আমরা মুভ চ্যানেলে দিই মুভ চ্যানেলে দিলেই আমার হচ্ছে পার্সোনাল চ্যানেলটা আমার ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ হয়ে যাবে ডান কানেক্টেড ব্র্যান্ড অ্যাকাউন্ট বেসিক ভাই চ্যানেলের সাথে হয়ে গেল আমরা ওকেতে প্রেস করি আর কখনো কখনও এটা মুভ হতে একটু টাইম লাগে মানে আপনার চ্যানেলটা ওপেন হতে একটু টাইম লাগতে পারে এরও আসতে পারে এরকম হলে ভয় পাওয়ার কিছু নেই কিছু মধ্যেই ঠিক হয়ে যাবে সো আমরা যদি এখন আবার ইউটিউবে ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গিয়ে যদি একটু রিফ্রেশ চাপেই এই যে দেখেন এরোর এসছে এরকম এরোর যদি আসে ভয় পাওয়ার কিছু নেই ইউটিউব ডট কমে যদি যায় তাহলে আমাদের ইউটিউবের পেজে আসলো এখন এখানে ক্লিক করে আপনি দেখেন সুইচ অ্যাকাউন্টে যদি যান তাহলে এখানে দুইটা চ্যানেল আসো এখানে দেখতে পাচ্ছেন একটাতে নো সাবস দুইটাতেই নো সাবস্ক্রাইবার একটাতে নো চ্যানেল দেখাচ্ছে একটাতে নো সাবস্ক্রাইবার তার মানে আমাদের নো সাবস্ক্রাইবার যেটা এইটা হচ্ছে আমাদের চ্যানেল বাট যে সমস্যাটা হয়েছে প্রোফাইল পিকচারটা মুভ হয় নাই কেন হয় নাই আম নট শিওর বাট আমাদের যে কাভার ফটোটা দিয়েছিলাম সেটা কিন্তু মুভ হয়েছে সো এটা সমস্যা নেই আপনি আবার নতুন করে আপডেট করে ফেলতে পারেন আপনি যে কাভার ফটোটা এখানে দিয়েছিলেন সরি প্রোফাইল পিকচার দিয়েছিলেন সেটা আবার নতুন করে অ্যাড করে ফেলতে পারেন সো প্রফাইল পিকচারটা মুভ নাও হতে পারে বাট আমরা যেহেতু আমার এই চ্যানেলের মধ্যে কোনো সাবস্ক্রাইবার না এই কারণে আইডেন্টিফাই করতে পারছি না বাট আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার থাকে তাহলে সাবস্ক্রাইবার ভিউজ যত কিছু আছে ভিডিও স্টুডিও সব কিছু ঠিক থাকবে শুধু আপনার এটা ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ হয়ে যাবে এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ হওয়ার পরে আপনি যে সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো দেখায় সো আমরা যদি সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পরে আবারও আমরা চ্যানেলে যাবো চ্যানেলে যাওয়ার পরে অ্যাডভান্সড অ্যাডভান্স থেকে যদি আমরা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যাই এখন এখানে আসার পরে দেখেন অ্যাড ওর রিমুভ ম্যানেজার্স নেমে অপশন আছে সো অ্যাড ওর রিমুভ ম্যানেজার্সে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে ম্যানেজ পারমিশনস নেমে অপশন আছে এখানে ক্লিক করলে আবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে সিকিউরিটির জন্যে পাসওয়ার্ড দেওয়ার পরে আবারও ভেরিফাই করতে হবে ভেরিফাই হওয়ার পরে এখানে আসবে আবার আমরা ম্যানেজ পারমিশানসে ক্লিক করলে এখন হচ্ছে আমি ম্যানেজার অ্যাড করতে পারবো তার মানে আপনি বুঝতে পারছেন বেশ কয়েকটা সিকিউরিটি স্টেপ কিন্তু পার হয়ে এখানে আসতে হয় এই কারণে আমি বলছি যে আপনার যে ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু একটু সিকিউর সো এখন দেখতে পাচ্ছেন আমি প্রাইমারি ওনার আছি সো আমাকে অন্য কেউ চাইলে এখন রিমুভ করতে পারবে না এই ইমেল থেকে রিমুভ করতে হলে তাকে আরেকটা ইমেল এখানে অ্যাড করতে হবে সো আপনি এখানে আরেকটা ইমেল দিয়ে চোজ রোল দিয়ে ওনার দিতে পারেন ওনার দেওয়ার পরে সেই ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশনের লিঙ্ক যাবে সেখানে ক্লিক করে অ্যাকসেপ্ট করে আপনাকে ওনার হতে হবে দ্বিতীয় ইমেলে কিন্তু সেই ইমেলে ঢুকে আপনি কিন্তু আপনার প্রাইমারি ইমেলটা রিমুভ করতে পারবেন না প্রাইমারি ওনারটা প্রথম একদিন সময় লাগবে একদিন পরে গিয়ে আপনি প্রাইমারি ওনারটাকে মুভ করতে পারবেন সো ততক্ষণে আপনি আপনার ইমেলটা রিকভার করে হয়তো বা চ্যানেলও পেয়ে যেতে পারেন তার মানে আপনি যে ফ্যাসিলিটিটা পাচ্ছেন সেটা হচ্ছে এখানে চাইলে আপনি অন্য একটা ইমেল দিয়ে তাকে আপনি ম্যানেজার অথবা ওনার অথবা কমিউনিটি কমিউনিকেশান ম্যানেজার বানাতে পারেন সো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস রিকমেন্ড করবো সেটা হচ্ছে আপনি যখনই চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবেন তখন প্রাইমারি ওনারটা আপনি রাখবেন হচ্ছে আপনার একদম আননোন একটা ইমেল যেটাতে আপনি কখনো লগ ইন করেন না যেটা খুলে আপনি ফেলে রেখেছেন পাসওয়ার্ডটা জাস্ট মনে রাখবেন অথবা পাসওয়ার্ড কোথাও লিখে রেখে দেবেন সেটাতে কখনও লগ ইন করবেন না ওপেনও করবেন না সেটা একদম হিডেন হাইট করে রেখে দেবেন এরপরে আপনি আরেকটা ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন যেই ইমেলটাকে আপনি ম্যানেজার বানাবেন বানিয়ে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি আপনার চ্যানেলটা অ্যাক্সেস করবেন এতে করে যেটা হবে আপনার যেটা আপনি হিডেন অবস্থায় আপনার ইমেল অ্যাড্রেস রেখে দিয়েছেন যেটা হয়তো আপনিও ভুলে গেছেন যে ওইরকম একটা ইমেল অ্যাড্রেস আপনার ছিল বাট আপনি কোথাও লিখে যত্ন করে রেখে দিয়েছেন সেই ইমেলটা হ্যাক হওয়ার চান্স কিন্তু খুবই কম কারণ সেটাতে কোনো স্প্যাম লিঙ্ক আসলেও আপনি দেখবেন না কোনো লোভনীয় অফার আসলেও আপনি দেখবেন না ওইটাকে আপনি ফেলে রাখলেন আপনি একটা ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আপনার চ্যানেলটা অ্যাক্সেস করছেন এখন কোনো কারণে যদি আপনার ম্যানেজার ইমেল অ্যাড্রেসটা ম্যানেজার যে ইমেল অ্যাড্রেসটা বানিয়ে রাখছেন সেটা যদি হ্যাকও হয়ে যায় তারপরেও কিন্তু সে আপনার চ্যানেলের ওনারশিপ নিতে পারবে না কারণ ম্যানেজার কখনোই ওনারকে ডিলিট করতে পারে না বা ওনার চেঞ্জও করতে পারে না বা নতুন কোনো ওনার ম্যানেজার অ্যাডও করতে পারে না সো ম্যানেজারের যেই লিমিটেশনটা এটাই এছাড়া বাকি সব কিছু ম্যানেজার পারবে ম্যানেজার ভিডিও আপলোড করতে পারবে ডিলিট করতে পারবে কমেন্ট মনিটর করতে পারবে অ্যাডসান্সের ইনকাম দেখতে পারবে সবই করতে পারবে শুধু ওনারকে চেঞ্জ করতে পারবে না সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এটাই যে আপনি প্রাইমারি ওনারের ইমেল অ্যাড্রেসটা লুকিয়ে কোথাও রেখে দেন এরপরে আপনি ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে ইউজ করেন যেটা আমিও করি এতে করে চ্যানেল অনেক বেশি সিকিওর থাকে তো আই হোপ আপনারা বুঝে গিয়েছেন কীভাবে ইউটিউবের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয় যদিও ভিডিও আমার অনেক বড় হয় অনেক বক বক করি আমি বাট চেষ্টা করি অনেক ডিপে গিয়ে ইনফরমেশনগুলো আপনার থেকে দেওয়ার আই হোপ আপনারা এই বিষয়টা বুঝবেন এবং আমার এই বকবকানিটাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সো থ্যাংক ইউ সো মাচ আই হোপ আপনারা এই ভিডিওটা এনজয় করেছেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর বেসিক ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দিন টেক কেয়ার আসসালামু আলাইকুম